ভারতে চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ, বাংলাদেশেই ষড়যন্ত্র, গ্রেপ্তার তিন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনে খুন বাংলাদেশি সাংসদ, ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। ইতিমধ্যেই গ্রেপ্তার তিন, ঘটনার তদন্তে পুলিশ। জানা যায়, চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার। গত 12ই মে তিনি কলকাতায় আসেন, বরানগরে এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। এরপর পরের দিন তিনি তার বন্ধুর বাড়ি থেকে বার হন এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসার কথাও ছিল তার, কিন্তু পরে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন তিনি দিল্লি চলে গিয়েছেন, পৌঁছে তিনি ফোন করবেন বলেও জানান। 15ই মে সকাল 11:30টার দিকে তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে জানিয়েছিলেন তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। 16ই মে থেকে তার সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না বলেই জানিয়েছেন মৃত সাংসদের পরিবারের সদস্যরা। এরপর 18ই মে বরানগর থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর তদন্তের নামে পুলিশ। এদিন নিউ টাউনের একটি অভিজাত আবাসনে সার্চ অপারেশন চালায় পুলিশ। তার গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে দেহ উদ্ধারের বিষয়ে বরানগর কমিশনারেট বা বরানগর পুলিশের তরফ থেকে কোনো তথ্যই পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনের অভিজাত আবাসনে মিলেছে রক্তের দাগ। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কলকাতার নিউ টাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। বুধবার তিনি তার বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। আপাতত তারা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এখনও পর্যন্ত সাংসদের দেহ কোথায় রয়েছে তা জানা যায়নি, তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও জানা গিয়েছে। বাংলাদেশের সাংসদের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। তবে কি কারণে মৃত্যু হলোই বাংলাদেশি সাংসদের, ঘনাচ্ছে রহস্য। বাংলাদেশের শাসক দলের সাংসদ খুনের ঘটনায় যৌথ তদন্ত শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। আনোয়ারুল আজিম বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সাংসদ এবং আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার সভাপতি। 2014, 2018 এবং 2024 সালে মোট 3 বার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত তার দেহ উদ্ধার করা যায়নি, ফলে তাকে ঘিরেই এখন দানা বেঁধেছে রহস্য। এদিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও দাবি করেন, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আনোয়ারুলকে। এই ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই সাংসদকে খুন করার আসল মোটিভ নিয়ে। কেনই বা কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে খুন হলেন তিনি? এই ঘটনার শিকড় কি লুকিয়ে ঝিনদহে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।